कुछ एबीसी न्यूज एजीटीलाइव ये है एबीसी न्यूज एजीटीलाइव दिस इज एबीसी न्यूज एजीटीलाइव आज के पुलिस कर्तृक সাংবাদিক কে হেনস্থার যে অভিযোগ নিয়ে যে ঘটনা আমরা সারা ভারত আইনজীবী ইউনিয়ন তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছি পাশাপাশি এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে এসপি কে যে নির্দেশ কোর্ট দিয়েছে তা সুষ্ঠুভাবে এবং নিরপেক্ষভাবে তদন্ত হবে এই আশা রাখছি পাশাপাশি পূর্ব থানার ওসি এবং কলেজলে থানার ওসি তাদেরকে বরখাস্ত অবশ্যই করতে হবে করতে করে তদন্ত করতে হবে এই দাবি রাখছি পাশাপাশি নিতাই দে যে উনি যে সাংবাদিক ওনাকে সমস্ত মেডিকেল ফেসিলিটি দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন করব ওনার যে শারীরিক অবস্থা আমরা দেখতে পেয়েছি তার জন্য আমরা সরকারের কাছে আবেদন করব উনি ওনার যাতে সুস্থ চিকিৎসার ব্যবস্থা করে সরকার পাশাপাশি হ্যাঁ বলুন আজকে রায়টা কি দিয়েছে পাশাপাশি বলবো ঘটনা যে 18 সালে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই আমরা দেখতে পাচ্ছি যে সাংবাদিকদের উপর প্রতিনিয়ত আক্রমণ হচ্ছে এবং এই আক্রমণটা মানে বিক্ষিপ্ত ঘটনা নিতু আজকে আমাদের সৌভাগ্য যে নিতুকে আমরা জীবিত পেয়েছি যে ঘটনা শুনলাম যে নিতু কাস্টোডিয়ালটা তো হতে পারতো নিতুকে যেভাবে কাস্টোডির মধ্যে মেরেছে আমাদের মানে শিহরণ জেগে গেছে এই ঘটনা শুনে এবার আমার নিতুর যে বক্তব্য এবার পুলিশ প্রমাণ করুক পুলিশের কাছে এখানে ক্যামেরা থাকার কথা পুলিশ প্রমাণ করুক যে নিতুর বক্তব্য মিথ্যা কিন্তু এটা পুলিশের দায়িত্ব পুলিশ প্রমাণ করতে হবে তো আমাদের বক্তব্য হলো নিতু যা বক্তব্য দিয়েছে কোর্টকে আজকে কোর্ট ওর সমুটো ওর মামলা নিয়েছে ওর বক্তব্য শুনে সমুটো মামলা নিয়েছে নিয়ে এসপিকে নির্দেশ দেওয়া হয়েছে যে এটা তদন্ত করে দেখার জন্য 3 দিনের মধ্যে রিপোর্ট দেওয়া হচ্ছে 23 তারিখে আসতে বলেছে তো আমরা অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের পক্ষ থেকে নিতুর সমস্ত মানে যে আইনি যে পরিষেবা আমরা দেবো অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের পক্ষ থেকে এবং নিতুর স্বাস্থ্য সুস্বাস্থ্য কামনা করি পাশাপাশি সরকারকে বলবো যে ওর যত মেডিকেল ফেসিলিটি যা দেওয়ার জন্য আমরা দাবি আছি আর তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছি নিতুর এই ঘটনা আমরা তীব্র নিন্দা প্রতিবাদ করছি